আমরা নতুন দেশ রাঙা বরণের তুলিতে রংধনুর ওই সাতটি রং ঝরিয়ে ভুবনে নতুন নতুন আলোর দ্যুতি ছড়াবো প্রাণে প্রাণে সাতারে গাওয়া পাধা পামা গা বলবে গানে গানে আমরা রংধনু আমরা রংধনু। বন্ধুরা, রংধনু অনুষ্ঠান থেকে আমি উশোষী তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। শুরু করছি রংধনুর আজকের পর্ব। আর বন্ধুরা, তোমরা তো জানোই রংধনু সাত রঙে সাজানো হয় তোমাদের এই প্রিয় অনুষ্ঠান রংধনুকে। বন্ধুরা, এবার চলো জেনে নেই আজকের পর্বে কী কী থাকবে। তোমাদের ভাবনা আর স্বপ্নের কথা থাকবে ভাবনাগুলো অংশে। অভ্যাসের দাস অংশে আজ আমরা জানব বিপদে ভয় না পেয়ে কীভাবে এগিয়ে যেতে হয়। দেশের দেশে অংশে জানব শ্রীলঙ্কার কথা আর শ্রীলঙ্কার এক বন্ধুর কথা। আর থাকবে পাখি পরিচিতি। বন্ধুরা, তোমরা কি লক্ষ্য করেছ কিছুদিন পরপর আমাদের বাড়িঘর কেঁপে উঠছে, ভয় লাগছে? এটাকে বলে ভূমিকম্প। বন্ধুরা, চলো ভয় না পেয়ে ভূমিকম্পর কথা জানি। প্রাকৃতিক কারণবশত ভূপৃষ্ঠের কোনো অংশে আকস্মিক কম্পনের সৃষ্টি হলে তাকে ভূমিকম্প বলে। এরূপ কম্পন প্রচণ্ড বা মৃদু হতে পারে। মাটির নিচে যে স্থান থেকে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে এর কেন্দ্র বলে। বছরে প্রায় 6000 ভূমিকম্প সংঘটিত হয়। বেশিরভাগ সমুদ্রের তলদেশে ঘটে বলে আমরা তা অনুভব করি না। লোকালয়ে ভূমিকম্প হলে বহু ধ্বংসলীলা সাজিত হয়। বাড়িঘর, ধন সম্পদ ও যাতায়াত ব্যবস্থা বিনষ্ট হয়। বিপদে আমি না যেন করি ভয়। বন্ধুরা, ভয় না পেয়ে ভূমিকম্পের সময় কী করতে হবে চলো তা জানি। ছোট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমরা মাঝে মাঝে লক্ষ্য করেছ তোমরা যে পড়ার টেবিলে পড়ছো সে পড়ার টেবিলটি কাঁপছে, তোমরা যে খাটে ঘুমাচ্ছ সে খাটটি কাঁপছে, তোমাদের ফ্যান অথবা ঝাড়বাতি যেগুলো আছে তা অস্বাভাবিকভাবে কাঁপছে এবং আসবাবপত্রও তোমাদের কাঁপছে। এই ধরনের কিছু লক্ষ্য করে তোমরা মনে করছো যে আমরা এক ভুতুড়ে পরিবেশে হয়তোবা বাস করতেছি। আসলে এই ভুতুড়ে পরিবেশটি হচ্ছে ভূমিকম্প। আজকে আমরা ভূমিকম্প কেন হয়, আসলে এটা কী জিনিস এবং এর ব্যাপারে সচেতনতা কী তা সম্পর্কে আমরা বলব। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগের মতো অন্যতম। এছাড়া অন্য অন্য প্রাকৃতিক দুর্যোগ যেমন আমরা জানি বন্যা, যে বন্যার সাথে আমরা প্রতি বছর পরিচিত, আমাদের দেশে প্রতিনিয়ত বন্যা হচ্ছে। এছাড়া খরা, ঘূর্ণিঝড়, সাইক্লোন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত তা অন্যতম। তবে ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভয়ঙ্করতম যদি উল্লেখ করা হয় তাহলে কিন্তু কম বলা হবে না, কারণ ভূমিকম্পের কোনো আগাম সংকেত এখন পর্যন্ত বিজ্ঞানীরা আমাদেরকে জানাননি। মুহূর্তের মধ্যে এটা ধ্বংসলীলা সৃষ্টি করে দিতে পারে আমাদের উপর এবং তা কখনোই আমাদের সতর্কতা সময়ও তারা দিবে না। পৃথিবীর ইতিহাসে বহু মানুষ এই ভূমিকম্পের কারণে তাদের জানমালের ক্ষতি হয়েছে
বহু মানুষ তাদের জীবন দিয়ে দিয়েছে, তাদের ঘর বাড়ির ধ্বংস হয়েছে। এজন্য ভূমিকম্পকে সবচেয়ে ভয়ঙ্করতম প্রাকৃতিক দুর্যোগ বলা যায়। এর প্রতিকারই বা কী, এর সচেতনতাই বা কী? কারণ বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবণ এরিয়া, বিশেষ করে ঢাকা শহরটি খুবই জনবহুল এরিয়া, এবং এখানে কিন্তু আমরা সবসময় জানি যে ভূমিকম্প হওয়ার পরই ফাঁকা একটি মাঠে অবস্থান গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ঢাকা শহরে সেরকম ফাঁকা জায়গা আমাদের খুবই কম, এবং সেক্ষেত্রে অনেক সময় সেখানে অবস্থান করার জন্য অনেক সময় বিভিন্ন খারাপ কিছু ঘটে যেতে পারে ভূমিকম্প ছাড়াই। অতএব সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, যে যেখানেই আছেন না কেন সেখান থেকেই আপনারা একটি জায়গা সবসময় বেছে নেবেন, যে এই জায়গাটি আপনার ভূমিকম্প আপনাকে রক্ষা করতে পারে। বিভিন্ন ঘরের কোণা যেখানে পিলারের অবস্থান থাকার সম্ভাবনা আছে, অথবা খাটের ভিতরে, অথবা চেয়ার টেবিলের নিচে, যেখানে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার মাথাটাকে সেভ করা। কারণ মাথায় যদি আপনি আঘাত পান তাহলে কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি আপনার হয়ে যেতে পারে। এছাড়া কোনো জায়গায় যদি কেটে যায় তাহলে অবশ্যই টিটেনাসের টিকা 24 ঘন্টার মধ্যে দিতে হবে। এছাড়া যদি কোনো জায়গায় মাথায় বা অথবা অন্য কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয় তাহলে অবশ্যই সেই জায়গা ধুয়ে ফেলতে হবে এবং ঠান্ডা পানি দিয়ে সেটাকে চেপে ধরতে হবে। আর যদি বেশি ব্যথা হয় তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে। এভাবেই কিন্তু ভূমিকম্প যতটুকু ক্ষতি করে, যদি সচেতনতা থাকে অথবা প্রতিকার করার উপায় থাকে, তাহলে কিন্তু সেই ক্ষতিটা অনেক কমে আসে। ভূমিকম্প একটি খুবই কম সময়ে একটি বড় ধ্বংসলীলা সৃষ্টি করতে পারে, এবং সেই সময়ে যখন ভূমিকম্প হয় তখন অবশ্যই ঠান্ডা মাথায় থাকতে হবে। দিশেহারা হলে অবশ্যই অনেক কিছু ভুলে নিজের অনেক বড় ক্ষতি হতে পারে। অতএব ভূমিকম্প সম্পর্কে সচেতনতাই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অতএব সচেতনতা তোমাদের মধ্যে থাকতে হবে, তাহলে ভবিষ্যৎ কর্ণধাররা আরও বেশি দিন এই ভূমিকম্প সম্পর্কে জানবে এবং ভূমিকম্প সম্পর্কে সচেতনতা আরও বাড়িয়ে তুলবে। কত ভাবনা যে আমার ভাবতে ভালো লাগে। একবার ভাবি আমি যেন এক শিল্পী, আবার ভাবি ট্রাফিক পুলিশ হয়ে একবার গাড়িটাকে বামে আরেকবার ডানে সরিয়ে দেই। বন্ধুরা চলো তোমাদের ভাবনা কথা শুনি। আমি অনেক কিছুই ভাবি, কোনটা রেখে যে কোনটা বলবো বুঝতে পারছি না। আমি তো এখন ছোট, তাই আমার বাবা মা আমাকে একা একা বাইরে যেতে দেয় না। তাই আমি যখন 7 ক্লাস হবো তখন আমি একটা রোবট রকেট বানাবো, যেখানে চলে সব জায়গায় যাওয়া যায়। আমি আরও ভাবি কি আমি অনেক পশু পাখি পালবো, ক্যাট, ডগ, জিরাফ। আমি খেলা শিখাবো, গান গাওয়া শিখাবো, নাচ শিখাবো, ভালোবাসা শিখাবো।
বানাতে চাই যেটা দিয়ে অনেক রকম পাহাড় বানানো যায়। একটা পাহাড়ে একটা জায়গায় থাকবে পরিদের দিয়ে, চারটা জায়গায় থাকবে ফুলের বাগান, একটা জায়গায় যেখানে গেলে অনেক ভালো লাগে। আমি পরি হয়ে পরিদের সাথে খেলতে চাই, পরিদের সাথে কথা বলতে চাই, আর আমি মুখোশ বানাতে পছন্দ করি। এবার দেশে দেশে আজ আমরা জানবো শ্রীলঙ্কার কথা, আর শ্রীলঙ্কার বন্ধু অনুরুদ্ধির কথা। ভারতের দক্ষিণে ভারত মহাসাগরের দ্বীপ দেশ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার চার ভাগের এক ভাগ ভূমিতে কৃষিকাজ হয় এবং বাকি সবই বনাঞ্চল আর পাহাড়ি এলাকা। অধিবাসীদের শতকরা 90% অক্ষর জ্ঞান সম্পন্ন। কলম্বো শ্রীলঙ্কার রাজধানী ও প্রধান নগর ও বন্দর। মধ্যভাগে উচ্চভূমিতে অবস্থিত ক্যান্ডি দেশের প্রাচীন রাজধানী। শ্রীলঙ্কার বন্ধু অনুরুদ্ধিকার প্রিয় হাতি। শ্রীলঙ্কায় অনেক হাতি আছে। যারা হাতিকে দেখাশোনা করে তাদের মাহুত বলে। প্রিয় বিষয় হাতির ছবি এঁকেছে অনুরুদ্ধিকা। মাহুতেরা হাতিকে দিয়ে বড় বড় গাছের গুড়ি টানার কাজ করে। মাহুতেরা যেভাবে করতে বলে হাতিগুলো সেভাবেই করে। আমাদের চারপাশের পরিবেশের সবচেয়ে আকর্ষণীয় প্রাণী পাখি। বাংলাদেশে যে কত রকমের পাখি আছে তা গুনে শেষ করা যায় না। বন্ধুরা, আজ আমরা জানবো টুনটুনি পাখির কথা আর টুনটুনি পাখির ছড়া। টুনটুনি খুব ছোট পাখি, গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে এরা বাসা বানায়। মাথা ও পিঠ সবুজ, বুকের রং সাদা। টুনটুনি পোকামাকড় ও ফুলের মধু খায়। বাংলাদেশের শহর ও গ্রাম সব জায়গায় এদের দেখা যায়। টুনটুনি পাখি করে ডাকা ডাকি, টুন 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 সকালে ওঠে পালা থেকে ছোটে, ঝুন 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 বেগুনের ডালে নেচে তালে তালে গান গায় রোজ। পোকা দেখে তারা হয় দিশেহারা, তারপর ভোজ ঠোঁটে নিয়ে শুই টুনটুনি দুই পাতা।
পাতায় জোড়া, এক থেকে তিন হয়ে একদিন উড়ে যাবে ওরা। বন্ধুরা, এবার ঘুরে ফিরে ঘুরে ফিরেতে আজ আমরা দেখব পাপের শো। আচ্ছা ভাই, এ শাক সবজি তো খাইবে, চুরি করিয়া খাইয়েন না, নিজে লাগাইয়া চাষ কইরা তাই খাইয়ে। আর দুধ চুপ বল, পুকুরের ওই কাছে না কিছুর এক গাছ আছে না, হোথা না আসতে গিয়ে বন্ধুরা, রংধনু তোমাদের অনুষ্ঠান, তোমাদের জন্য অনুষ্ঠান, তাই রংধনু অনুষ্ঠানে তোমরা অংশগ্রহণ করতে পারো আর তোমাদের ভাবনার কথা জানাতে পারো। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, পরিচালক রংধনু, এটিএন বাংলা, ওয়াসা ভবন, তৃতীয় তলা, 98, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফোন 0181714437। আজ এ পর্যন্তই, পরের পর্বে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমরা নতুন দেশ রানা বরণে তুলিতে, রংধনুর ওই সাতটি রং ছড়িয়ে ভুবনে, নতুন নতুন আলোর দ্যুতি ছড়াবো প্রাণে প্রাণে, সাতারে গা বাপা ধাপা মা গা বলবে গানে গানে।